হ্যালো ফ্রেন্ডস, নতুন কথা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ফ্রেন্ডস, এই ভিডিওটিতে কন্যা সন্তানদের জন্য থাকছে দুই অক্ষরের 36টি একদম নতুন নতুন নাম। তবে ফ্রেন্ডস, ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন ফ্রেন্ডস, এই ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এক নম্বর নামটা তালবিশা অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা শ্রেয়ী। দুই নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা প্রমা। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি তালবিশা অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম রাখতে চান তাহলে তিন নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি সৌর্যা। চার নম্বর নামটা তৈরাফলা অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম, এই নামটা ত্রিধা। পাঁচ নম্বর নামটা ত অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা ত্রিনা। আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি দন্তেস্য অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম রাখতে চান তাহলে ছয় নম্বরই রাখা নামটি রাখতে পারেন, এই নামটি সৌমা। সাত নম্বর নামটা তালবিশ্ব অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম, এই নামটা শ্রীলা। আট নম্বর নামটা অন্তর্য অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা যুক্তা। নয় নম্বর নামটা অকার অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা অর্থা। ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের কন্যা সন্তানদের জন্য তালবিশ্ব অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম রাখতে চান তাহলে দশ নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি শ্রীষা। এগারো নম্বর নামটা অকার অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম, এই নামটা অর্ণা। বারো নম্বর নামটা দীর্ঘ অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা উড়না। তেরো নম্বর নামটা ম অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা মৌনী। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি ত অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম রাখতে চান তাহলে চোদ্দ নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি তূর্ণা। পনেরো নম্বর নামটা হসু অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা উর্ষা। ষোলো নম্বর নামটা ম অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম, এই নামটা মৌশ্রী। সতেরো নম্বর নামটা দন্তেস্য অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা সৌমি। আঠেরো নম্বর নামটা অকার অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম, এই নামটা ওলি। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি প অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম রাখতে চান তাহলে উনিশ নম্বরই রাখা নামটি রাখতে পারেন, এই নামটি পূর্বী। কুড়ি নম্বর নামটা দন্তান্ন অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা নিষ্ঠা। একুশ নম্বর নামটা দ অক্ষর দিয়ে দুই অক্ষরের একদম নতুন একটা নাম, এই নামটা ধৃতা। বাইশ নম্বর নামটা বর্গীয অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা জয়িত্রা। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি প অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম রাখতে চান তাহলে তেইশ নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি প্রীতা। চব্বিশ নম্বর নামটা ত অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা তিসি। পঁচিশ নম্বর নামটা প অক্ষর দিয়ে দুই অক্ষরের একদম ইউনিক একটা নাম, এই নামটা প্রাপ্তি। ছাব্বিশ নম্বর নামটা দন্তান্ন অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম,
এই নামটা নিধি। সাতাশ নম্বর নামটা ত অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা তৃষ্ঠা। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি দ অক্ষর দিয়ে দুই অক্ষরের খুবই মিষ্টি একটা নাম রাখতে চান তাহলে আঠাশ নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি দিতি। ২৯ নম্বর নামটা ল অক্ষর দিয়ে দুই অক্ষরের একদম ইউনিক একটা নাম, এই নামটা লেহা। ৩০ নম্বর নামটা হসই অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা ইষ্টি। ৩১ নম্বর নামটা দন্দ্বস অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা সারসি। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি ত অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম রাখতে চান তাহলে ৩২ নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি তন্নি। ৩৩ নম্বর নামটা দ অক্ষর দিয়ে একদম নতুন একটা নাম, এই নামটা দিত্তা। ৩৪ নম্বর নামটা হসই অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা ইভা। ফ্রেন্ডস, আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি ত অক্ষর দিয়ে একদম ইউনিক একটা নাম রাখতে চান তাহলে ৩৫ নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি তুর্জা। এবং ৩৬ নম্বর নামটা ঐকার অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম, এই নামটা ঐশা। ফ্রেন্ডস, এছাড়াও আরও তিনটি নাম সাজেস্ট করলাম, এই নামগুলি আপনারা আপনাদের কন্যা সন্তানদের জন্য রাখতে পারেন। ১ নম্বর নাম শ্রেয়া, ২ নম্বর নাম ত্রিভা এবং ৩ নম্বর নাম আত্রি। ফ্রেন্ডস, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, আর সাথে সাথে আপনাদের পরিচিত যে মানুষরা আছেন তারা যদি তাদের কন্যা সন্তানদের জন্য খুবই ছোট্ট নতুন নতুন নাম রাখতে চান তাহলে তাদের কাছে শেয়ার করুন। আর ফ্রেন্ডস, যারা চ্যানেলে নতুন আছেন তারা যদি রোজ আমার চ্যানেলের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখুন। আর ফ্রেন্ডস, এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে কিংবা বিভিন্ন নামের অর্থ জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের মতো এইটুকু, আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। থ্যাংক ইউ।